ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত সমানিত ফরাদ আপনি জানতে চেয়েছেন কুয়েত থেকে যে জীবিকার তাকিতে দাড়ি কাটা যাবে কিনা দাড়ি চাষা যাবে কিনা সেখানে মা বাবা আছে মা বাপকে খাওয়াইতে হবে জীবিকা অর্জন করতে হবে এই ক্ষেত্রে দাড়ি চাসা কাটা রাখা যাবে কিনা বা দাড়ি চাষা যাবে কিনা আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ মাবাদ সমিত ফরাদ হোসেন ভাই এই সম্পর্কে শরীয়তের বিধান হলো না কাটাও যাবে না চাষাও যাবে না এরকম কোন ইসলামের শরীয়তের বিধান নাই যে জীবিকা অর্জনের ক্ষেত্রে এবং মা বাপকে খাওয়ানোর তাগিদে বা নিজের স্ত্রী পুত্র খাওয়ানোর জন্য জীবিকা অর্জন করার ক্ষেত্রে দাড়ি শেষে ফেলবে দাড়ি কেটে ফেলবে ইসলামী শরীয়ত এই ধরনের কোনো বিষয় উল্লেখ করেন নাই বরং আপনাকে জানতে হবে যে যে আল্লাহ সব হানা তালা আপনাকে দাঁড়িয়ে রাখছেন আর দাঁড়িয়ে রাখতে বলছেন দাড়ি দিয়েছেন সৃষ্টি করছেন দাড়ি দিয়ে এবং দাড়ি রাখতে বলছেন সেই আল্লাহ জীবিকার ব্যবস্থা করে থাকেন অথবা যে আল্লাহ জীবিকার ব্যবস্থা করেন রিজিক আপনাকে খাওয়াতে বলছেন খাওয়াবেন আপনাকে তিনি তো আপনাকে দাড়ি রাখতে বলছেন তথে দুইটার সাথে দুইটার কোনো বিরোধী নয় রিজিক দাড়ি রাখলে যে রিজিক আসবে না আর রিজিক আসলে যে দাড়ি রাখা যাবে না এ ধরনের কোনো ইসলামী শরীয়তে বিধান নাই সুতরাং মানে ইসলামী বিধান হলো এদের দুটার পক্ষে সমঝোতা করা কিভাবে সমঝোতা করা আপনি যদি জীবিকাও চান রিজিকও চান আর দাঁড়িয়েও রাখেন সেটাই আল্লাহ খুশি সেখানে রিজিক আসবে যেহেতু আল্লাহকে বয় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন বলে আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ আল্লাহর হাইসুরিম যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ খুলে দিবেন পথ খুলে দিবেন কি সকল বিষয়ে যেকোনো যখনই কোনো সমাধান দরকার হয় সমস্যায় পরে সমস্যা থেকে উদ্ধার করবেন আল্লাহ ওয়ার তাকে রিজেকের ব্যবস্থা করবেন এমন স্থান থেকে এমন পরিবেশ থেকে এমন জায়গা থেকে এমন সময় এমন অবস্থাতে কে সে অনুবোধ অনুভূতিও করতে রাখবে না অথবা সে বুঝতেও পারবে না যে কোথা থেকে কিভাবে এই রিজিক আমার জন্য চলে আসলো এটা তো আমার দ্বারা আসা আমার কাছে আসা সম্ভব না অথচ আর তার কাছে চলে আসছে তার কল্পনার বাহির থেকে তার চিন্তা বাহির থেকে তার প্ল্যান পরিকল্পনার বাহির থেকে আল্লাহ রিজিক ব্যবস্থা তার জন্য করে দিবেন তার কাছে আসবে তবে শর্ত হলো আল্লাহকে যদি বয় করা বয় আল্লাহকে বয় করার অর্থ কি ভাই আল্লাহকে বয় করার অর্থ আল্লাহর বিধানগুলি সুন্দরভাবে নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাহ আদেশকে পূর্ণরূপে পালন করা আল্লাহ যেগুলো নিষেধ করছেন সেই নিষেধ থেকে দূরে থাকা কোন কাজ এটা আমার জন্য জায়েজ কিনা না এই জন্য দেখার ক্ষেত্রে হোক শোনার ক্ষেত্রে হোক বলার ক্ষেত্রে হোক করার ক্ষেত্রে হোক শরীর অঙ্গ প্রত্যঙ্গ এবং যে কোনো পজিশনে যে কোনো অবস্থাতে আল্লাহকে বয় করলে তখনই হবে রিজিকের ফায়সালা আল্লাহকে বয় করা পরকালীন জীবনে মুক্তি এবং আজাদের কারণ কারণ যেমন সেখানে রিজিক দুনিয়া তাল্লা শান্তিতে খাওয়া পড়া সুখের নিরাপত্তা শান্তির ব্যবস্থা করবেন অতএব দাড়ি কাটা যেহেতু শরীয়তের বিধান এবং না কাটাই শরীয়তের বিধান সেখানে এখন আপনি যদি দাড়ি রাখেন আর যদি আপনার চাকরি চলে যায় তাহলে আল্লাহ সোবান তাহলে আপনার জন্য আরো উত্তম না মিলাবে কারণ আল্লাহর বিধান পালন করতে যে আপনার এখান থেকে চাকরি চলে গেছে এবার আপনি বুঝুন তো কোনটা করবেন আর আপনি দাঁড়িয়ে শেষে কয়দিন রিজিকের ব্যবস্থা করবেন আপনি দাঁড়িয়ে শেষে রিজিকের ব্যবস্থা করলেন কিন্তু আপনি দুনিয়া থেকে যদি চলে যান তাহলে তাহলে আপনি রিজিক কে খাবে বলেন এবার আপনি দাড়ি দাড়ি আসলেন দাড়ি রাখলেন না রিজিক এর দায় আপনার দাড়ি কিন্তু যখন আপনি যদি আল্লাহর কাছে চলে যান কবরে চলে যান তখন আল্লাহ জিজ্ঞাসা করবে তখন কি করবেন কারণ আপনাকে যে কোনো মুহূর্তে তো প্রস্তুতি না থাকতে হবে মৃত্যু তো হঠাৎ মেহমান যে কোনো অবস্থাতে চলে আসবে জন্মে তো একটা গ্যারান্টি থাকে এত তারিখে অমুক সময় এই মাসে আসতে পারে সন্তান বা এত বছর হয়েছে সন্তান কিন্তু মৃত্যু যে যে কোনো চলে আসবে সেখন আপনি কখন তোবা করার সুযোগ পাবেন কখন আপনি দাঁড়িয়ে রাখবেন বড় হইবে কখন আল্লাহ আল্লাহর কাছে আপনি ক্ষমা পাবেন মাপ নিবেন সেই ধরনের নিশ্চয়তা তো আপনার কাছে নাই এই জন্য আল্লাহকে বয় করুন অনেক কোম্পানিগুলি এরকম ধরনের আইন করে থাকে যে দাঁড়িয়ে চাষের আগে যাবে না ক্যাটে দাঁড়িয়ে চাষতে হবে দাঁড়িয়ে রাখা যাবে না ক্যাটারিং এ চাকরি করলে এখানে সেখানে সেক্ষেত্রেগুলিতে আল্লাহকে বয় করতে হবে সেখানে যদি চাকরি নাও থাকে তাও আল্লাহর বিধান পালন করার জন্য চাকরি বাদ হবে আল্লাহর বিধান

যেমন তারকাল খাইরা মিন যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর বিধানের জন্য কোনো কিছু ছেড়ে দেয় আল্লাহ তার থেকে উত্তম দামি লাভে দাঁড়িয়ে রাখার কারণে যদি আপনি চাকরি যদি সবুর করেন